हाई फ्रेंड्स, एसबी प्रोडक्शन कलकाता पक्ष থেকে আমি সৌমেন আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসবি প্রোডাকশন কলকাতার ফুডিস ফান্ডা নিয়ে। খেলেই খরচা বাড়বে। হ্যাঁ বন্ধুরা, আজ নিয়েছি এমন একটি সুস্বাদুকর রেসিপি, খেলেই আপনার খরচা বাড়বে। কিভাবে? না না না, ডাক্তার বুদ্ধি পেছনে নয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। হ্যাঁ বন্ধুরা, আজ নিয়ে এসেছি চিকেনের রেসিপি, অত্যন্ত সুস্বাদু, পুরো রেস্টুরেন্টের স্টাইলে, রেস্টুরেন্টের স্বাদে তৈরি, আপনি খুব সহজেই ঘরে বসে বানাতে পারেন। ধনিয়া চিকেন। বন্ধুরা, আজ দেখো আপনাদের ধনিয়া চিকেন। তো বন্ধুরা, আসুন আর দেরি না করে দেখে নিই কি করে তৈরি করা হয় এই ধনিয়া চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এইবার তাতে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিলাম ফেটিয়ে রাখা টক দই। তারপর দিলাম আদা রসুন বাটা, দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম পাতিলেবুর রস, তারপর দিলাম কাঁচা সর্ষের তেল। এইবার পুরোটাকে ভালো করে একসাথে মেখে ম্যারিনেট করে 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। মনে রাখবেন, धनिया चिकेन तैरी करते किन्तु सादा तेलटा आवश्यक। कड़ाईते सादा तेल दिलाम, तेलटा गरम हो गेछे। एइबार मीडियम साइजेर एकटि পেঁয়াজ কুচিয়ে রাখা, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ বাদামি কালারটা না আসে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এবার এর মধ্যেই ওই ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই রান্নাটি কিন্তু স্টিমে একটু ঢাকা দিয়ে করতে হবে। চিকেনটা মিশে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-1 এর জন্য। রান্নাটি হতে হতে আসুন একবার দেখে নি কি কি উপকরণ লাগে এই ধনিয়া চিকেন তৈরি করতে। পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম আবার 5-7 মিনিটের জন্য। ঢাকা তুলে আবার একটু ভালো করে নেড়ে এবার দিলাম ধনে পাতা, টমেটো আর 4টে
কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কত সুন্দর তেল বেরিয়ে আসছে। এবার দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারটাকে ঢেকে দিলাম মিনিট পাঁচেকের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন এবার মাংসটা পুরো কষে এসছে, এক ফোঁটাও কিন্তু জলের দরকার নেই, কারণ এটা দই টই দিয়ে মাখা ছিল, তার থেকেই অনেক জল বেরিয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে না? আমার ধনিয়া চিকেন কিন্তু একদম তৈরি, এবার পরিবেশনের পালা। কি বন্ধুরা, দেখে বা জিভে জল আসছে তো? আসবেই। যদি আপনি কখনো এই ধনিয়া চিকেন না খেয়ে থাকেন, আমি আপনাকে গ্যারান্টির সমেত বলছি একবার খেয়ে দেখুন, আপনার মুখে স্বাদ ফিরে যাবে, চিকেন খাওয়ার ইচ্ছা আরো বেড়ে যাবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর এখনও যারা আমাদের পরিবারের সদস্য বা বন্ধু হয়ে ওঠেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওতে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।